হ্যালো ভিউয়ার্স, কেমন আছি সবাই? সবাই নিশ্চয় অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা অবশ্যই একটু না কেটে দেখবেন, কারণ আজকে একটা মৌলিক গানের কাজ করেছি। সব গান অবশ্য করা হয় না, আমার সব ধরনের গান পছন্দও হয় না, আর সবার সাথে অবশ্য কথা কাজে বনেও না, যার জন্য সব গান করা হয় না। তো আজকে যে গানটা করেছি, ঢাকা থেকে এক ভাইয়ের গান, আমার নিজের ব্যক্তিগত গানটা খুবই ভালো লেগেছে, গানের কথাগুলো। ইভেন উনি অনেক ভালো গানটা গেয়ে আমাকে পাঠিয়েছেন, আমার পছন্দ হয়েছে, যে কারণে আমি গানটা করেছি। এটা একদম নতুন একটা গান, অর্থাৎ মৌলিক গান। ওনার আসলে কাজটা পেয়ে অনেক ভালো লেগেছে, আমাকে ফিডব্যাক দিয়েছেন, এবং খুব স্বল্প টাকায় আমি মিউজিকটা বানিয়ে দিয়েছি। হয়তো বড় কোনো কম্পোজারের কাছ থেকে এটা কখনোই আশা করতে পারবেন না। আর আমরা একটু এখন শুনবো মিউজিকটা, এবং দেখার পরে অবশ্যই জানাবেন কেমন হলো। এবং আপনার যদি নিজের কোনো লিরিক্স লেখা থাকে, বা আপনি যদি মৌলিক গান করতে চান, ইভেন যে কোনো গানের কারাওকে করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। খুব অল্প পারিশ্রমিক নিয়ে কাজ করি, এবং আশা করি যে কাজটা আপনাকে করে দেবো সেটা পছন্দ হবে। আমার মন কান্দে প্রাণ কান্দে যাহার লাগিয়া, তাহার মনে কাহার বসত আজ বুঝলাম না। কত যতন করে ঘর বাঁধিলাম মনে, এত কাছে থেকেও পাখি মন বুঝলো না। আমি বেসিক্যালি নট অনলি মিউজিক করি, একাধারে আমি গিটারিস্ট প্রথমত। আর প্রথমে আমি গিটার শিখাই, বাই দ্য ওয়ে আমি স্টুডিও কাজ শিখাই, এবং পরবর্তীতে ক্যারাওকে মিউজিক তৈরি করি। দেন বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের মৌলিক গান করে দেয়। সব গান আপলোড করা পসিবল হয় না। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা। আশা করি মিউজিকটা আপনাদের ভালো লেগেছে, এবং যদি মিউজিকটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। এবং আপনার যদি কোনো মৌলিক গানের মিউজিক অথবা ক্যারাওকে দরকার হয়, আমার সাথে যোগাযোগ করবেন। আমার সবসময় ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইভেন এই স্ক্রিনে দেখানো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে ফোন দিবেন, ডিরেক্টলি ফোন করতে পারেন বা এসএমএস করতে পারেন। যে কোনো মিউজিক সংক্রান্ত সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব। সো ভালো থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।